فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দুবাই থেকে আমাদের এক ভাই তারাবির নামাজের নিয়ত কি রকম করতে হবে এ সম্পর্কে জানতে চেয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, যে কোনো ইবাদত পালন করতে গেলে অবশ্যই নিয়ত দরকার, তা আপনি তারাবির নামাজ পড়ার আগেই নিয়ত অবশ্যই করতে হবে, কিন্তু বলতে হবে না যে নাওয়ায়তু আন উসাল্লি তারাবি, এমন করে কিছু বলতে হবে না। হাজি বিদআ, এটা একটা বিদআত। النية محلها القلب، نية الإنسان هو أنطر والتلفظ به بدعة، مك دي بلا بدعات. আপনি পরিকল্পনা গ্রহণ করেছেন যে আলহামদুলিল্লাহ আমি ঈশার নামাজ পড়ো তারাবি পড়বো, যথেষ্ট। আর তারাবি নামাজ পড়ার নিয়মটা কি এটা জানতে হবে। তারাবির নামাজ পড়ার নিয়ম হলো, হ্যাঁ হাদিসে এসেছে যে সালাতুল লাইলে মাসনা মাসনা, প্রত্যেক রাতের নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয়, অর্থাৎ দুই দুই রাকাত করে আপনি যত পারেন পড়েন, তবে বিশুদ্ধ এবং সহি মুতাবার গ্রহণযোগ্য এবং রাজেহ যেটা প্রসিদ্ধ মতামত সেটা হলো 11 রাকাত। কারণ সহি বুখারি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল। ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। সহি বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, এবং সহি বুখারীতে আরেকটা হাদিস রয়েছে যে কানা সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাআ, ইয়ানি বিল লাইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 13 রাকাত ছিল, অর্থাৎ দু দু রাকাত করে এরকম করে তিনি 10 রাকাত পরে, এরপর 3 রাকাত বিতর, অথবা 12 রাকাত পরে 6 সালামে, 12 রাকাত পরে 1 রাকাত বেতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক 2 রাকাত সালাত পরে সালাম ফেরাতেন, এবং বিশেষ করে 4 রাকাত হয়ে গেলে একটু আরাম করতেন। এই জন্য এটাকে তারাবিহ বলা হয়ে থাকে, ইন্নামা সুমিয়াত তারাবিহ বিহাজাল ইসম। এই জন্য এই তারাবিহ শব্দটা অনুযায়ী এই নামাজটার নাম করা হয়েছে তারাবিহ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা দীর্ঘক্ষণ করে লম্বা করে পড়তেন। তাই এটা বিশেষ করে যখন আপনি ইশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত পড়া যায়, ইশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত পড়তে পারেন। এখন যদি কেউ এই ইশার নামাজের পরে পরে পড়ে নেয়, এটাকে ওই জন্য অনেকে তারাবিহ বা আরাম করে পড়া এবং 2 রাকাত করে পড়েন। তবে আমাদের দেশে অনেকে 2 রাকাত বা 4 রাকাত পড়ার পরে বিভিন্ন ধরনের দোয়া করে থাকে, ইত্যাদি অন্য কোনো দোয়া নাই, শুধু আল্লাহ কি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু বললেই যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস, আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বললেই যথেষ্ট। তা আপনি এই তারাবির নামাজ 2 রাকাত করে পড়বেন, এবং 8 রাকাত পড়ার পর 3 রাকাত বেতের একসঙ্গেও পড়া যাবে, ভেঙে ভেঙেও পড়া যাবে। অর্থাৎ 3 রাকাত সালাত বেতরে নামাজ যদি পড়েন, আপনি 2 রাকাত পরে আত্মায়ত পরে দুই দিকে সালাম ফিরাবেন, এরপরে দাঁড়িয়ে 1 রাকাত। আর যদি আপনি 3 রাকাত একসঙ্গে পড়েন, তাহলে হাদিসে এসেছে ওয়ালা তুশাব্বিহু বিসালাতিল মাগরিব, মাগরিবের নামাজের মতো পড়া যাবে না। অর্থাৎ আপনি 3 রাকাত নামাজ একসঙ্গে পড়বেন, 2 রাকাত পরে আত্মায়ত না পড়ে একসঙ্গে 3 রাকাত একসঙ্গে পড়বেন, এবং আপনি রুকু থেকে উঠে দোয়ায়ে কুনুত পড়বেন, কারণ দোয়ায়ে কুনুত এটা পড়া মোস্তাহাব, কেউ যদি না পড়ে তাতে কোনো অসুবিধা নেই, তবে কেউ যদি পড়ে এটা ভালো। এবং দোয়া কুনুতের দোয়াও নবী করিম সাল্লামের পক্ষ থেকে সহি হবে, যেটা শিখা আছে সেটা বলবেন, আল্লাহ মাহদিনী ফিমেন হেদেত ও আফিনী ফিমেন আফায়েত ও চাওয়াল্লানি ফিমেন চাওয়াল্লাইত ও বারেকলি ফিমা আতয়েত ও কিনি ওয়াসরিফ আন্নি শাররা মা কাযায়েত ফা ইন্নাকা তাকযী ওয়া লা ইয়াকযূ আলাইক ওয়া ইন্নাহু লা ইয়ুযু মান আদাইত ওয়া লা ইয়ুযিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবী। এতটুকু বললেই যথেষ্ট, কিন্তু এর পরেও যদি আরো কেউ অন্যান্য দোয়া অতিরিক্ত বলে, এবং দোয়াগুলো আরবিতেই বলতে হবে, তাহলে এটা হাসান, উত্তম, তাতে কোনো অসুবিধা নেই। আর এই কেয়ামুল লাইল যে ব্যক্তি বিশেষ করে জামাতের সঙ্গে পড়া, হ্যাঁ জামাতের সঙ্গে পড়া জায়েজ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধারে 3 দিন জামাতে পড়েছিলেন, এরপরে তিনি আর পড়েননি। তবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতেও সবাই যখন এরকম করে পড়লো, তখন তিনি মুস্তাহসান মনে করলেন, ভালো মনে করলেন যে সবাইকে এক ইমামের পেছনে পড়ায়, তখন থেকে এটা পড়া হলো। আর এই তারাবির নামাজ 8 রাকাত পড়াটাই উত্তম, কিন্তু কেউ যদি 20 রাকাত পড়ে, পড়লে পড়তে চায় পড়তে পারে, কিন্তু এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। নবী করিম ইসলামের আমল এটা ছিল না, আল্লাহ নবীর আমল যেটা সেটা হলো 11 রাকাত 13 রাকাত। তবে কেউ যদি 20 রাকাত পড়ে, যেহেতু একটা স্পষ্ট খোলা হাদিস যেটা আমি একটু আগে বলেছি যে সলাতে লাইলে মাসনা মাসনা, রাতের নামাজগুলো 2 2 রাকাত করে, তা 2 2 রাকাত করে আপনি 40 রাকাতও পড়েন, কোনো সমস্যা নেই, ধীর স্থির সুন্দর করে। কিন্তু খুব তাড়াহুড়ো করে 20 রাকাত পড়বেন, 23 রাকাত পড়বেন, এটার কোনো সোয়াব এরকম আপনি পাবেন না যদি নামাজের রুকন সহি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, কারণ যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার পূর্বের জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, যেটা সহি বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।